আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এই সুন্দর ম্যাটটি তৈরি করে দেখাবো। এই ম্যাটটি দেখতে যেমন সুন্দর, তেমনি তৈরি করাও খুবই সহজ। ম্যাটটি আমি নয়তার সুতা দিয়ে তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে সামারিয়ান সুতা বা অন্য যে কোনো প্রকার উল সুতা দিয়েও এই ম্যাটটি তৈরি করতে পারবেন। এই ম্যাটটি আমি 10 ইঞ্চি করে তৈরি করে দেখিয়েছি, তবে ভিডিওটিতে আমি এমন কিছু টিপ শেয়ার করেছি যেটা ফলো করে আপনারা যে কোনো সাইজের করে এই ম্যাটটি তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপনো নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশি কাটার এই ধরনের ম্যাট সহ বিভিন্ন ধরনের পণ্য যেমন সুতা, হুকসেট ইত্যাদি সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে লাইট গোলাপি এবং হালকা গোলাপি এই দুই কালারের নয়তারের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই একই নিয়ম ফলো করে সামারিয়ান সুতা দিয়েও এই টেবিল ম্যাটটি তৈরি করতে পারবেন। আর এই সুতা দিয়ে কাজ করার জন্য আমি এখানে 10 নম্বর সাইজের হুকটি ব্যবহার করেছি, আপনারা চাইলে 12 নম্বর সাইজ দিয়েও কাজ করতে পারবেন। আর নিয়েছি এরকম সাইজের একটি নিডল, লাগছে 1 ইঞ্চি টেপ, লাগছে এরকম সাইজের কিছু পুঁতি এবং একটি কাটার। প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিং কীভাবে তৈরি করতে হয় তার একটি বেসিক ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে বিস্তারিত ভিডিওটি দেখে নিতে পারবেন। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে খুব স্লোলি কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, সুতার যে ছোটো দিকটা থাকবে ওই ছোটো দিকটাকে এভাবে সামনের দিকে রেখে আমি এই দুই আঙ্গুলের সাহায্যে এই সুতাটাকে এভাবে ক্রস করে পেঁচিয়ে নেব। তো দেখুন, এভাবে সুতাটাকে ক্রস করে পেঁচিয়ে নিয়ে এই দুই আঙ্গুলের মাঝখান থেকে এভাবে হুকটাকে নিয়ে এই যে এই লুপটা রয়েছে এই লুপটাকে এভাবে হুকের মাথায় আটকিয়ে আমি এখন এভাবে একটি অ্যাঙ্গেলের মতো করে প্যাঁচ দিয়ে নেব। তো দেখুন, এভাবে একটি অ্যাঙ্গেলের মতো করে প্যাঁচ দিয়ে নিলাম। তো এভাবে ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। আমি এখন ম্যাজিক রিংটাকে সিকিউর করার জন্য এখানে একটি চেন করে নেব। তো দেখুন, এই সুতাটাকে এভাবে হুকের মাথায় আটকিয়ে আমি এখন এভাবে একটি চেন করে নেব। তাহলে দেখুন, এভাবে ম্যাজিক রিংটা তৈরি করে নিলাম। তো এই ম্যাজিক রিংয়ের বিশেষত্ব হলো এই যে ছোট সুতাটা রয়েছে এই সুতাটাকে এভাবে ধরে টানলে এই জায়গাটা ছোট হয়ে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে একটি চেন করে আমি ম্যাজিক রিংটা তৈরি করে নিলাম। এখন আমি এখানে আবার দুটি চেন করব, 1, 2। তাহলে টোটাল এখানে 3টি চেন করা হলো। এভাবে 3টি চেন করে 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং এই চেন রিংয়ের মধ্যে আমি 29 বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে আমার টোটাল 30 বার ডাবল ক্রোশেট করা হবে। তো এভাবে 1, 2 করে কাউন্ট করে আমি 29টি ডাবল ক্রোশেট করব এবং এই প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। তাহলে এখানে আমার টোটাল 30 বার ডাবল ক্রোশেট করা হবে। তো দেখুন, এভাবে এই রিংয়ের মধ্য থেকে লুপ এনে আমি 2টি করে লুপ 2 বার করে বের করে দিয়ে 1 বার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি এখানে টোটাল 30টি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি এখানে টোটাল 30টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, অর্থাৎ এই রিংয়ের মধ্যে আমি 29টি ডাবল ক্রোশেট করেছি এবং প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি। তাহলে এখানে টোটাল 30 বার ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, এই নিচের দিকে এই যে ছোট সুতাটা রয়েছে এই সুতাটা ধরে এভাবে একটু টেনে আমি এই জায়গাটাকে ছোট করে নেব। তো দেখুন, ঠিক এভাবে ধরে টান দিলে এই জায়গাটা ছোট হয়ে আসবে। তো এভাবে জায়গাটাকে চাপিয়ে নিয়ে আমি এখন জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে যে 1, 2, 3 এই 3টি চেন করে কাজ করেছিলাম, এই 3টি চেনের এই 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন, এভাবে জয়েন করে দিলাম। এভাবে প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। এখন 2 নম্বর রাউন্ডের কাজ করব। 2 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে 1, 2, 3, 4 চারটি চেন করে নেব। আমি প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং বাকি একটি চেনকে মাঝের স্পেস হিসেবে ধরে আপনারা খুব খেয়াল করে দেখুন, নিচের দিকে এই পরের ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ 4টি চেন করে নিলাম এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার উপরের দিকে একটি চেন করব এবং নিচের দিকে তারপরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব,
অর্থাৎ এখানে নিচের দিকে কোনো চেনের গ্যাপ বাদ দেওয়া যাবে না। আগের রাউন্ডে 30টি ডাবল ক্রোশেটের উপরে 30 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং প্রতিটি বারই উপরের দিকে একটি করে চেন করে নিতে হবে। তো দেখুন একটি চেন করে নিলাম, এখন নিচের দিকে তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, আবার উপরের দিকে একটি চেন করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবার একবার ডাবল ক্রোশেট করে নেব। তো 2 নম্বর রাউন্ডের কাজটা মূলত এটাই, প্রতিটি বারই উপরের দিকে একটি করে চেন করে নেব এবং নিচের দিকে প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে এই নিয়মটা ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 2 নম্বর রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আগের রাউন্ডে 30টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2 নম্বর রাউন্ডে মোট 30 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং প্রতিটি ডাবল ক্রোশেটের মাঝে একটি করে চেন করে নিয়েছি এবং দেখুন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টে জয়েন দেওয়ার আগে উপরের দিকে একটি চেন করে নিতে হবে, অর্থাৎ লাস্টেও একটি চেন করে নিতে হবে এবং প্রথমে যে 4টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, এই 4টি চেনের 1, 2, 3 এই নিচের দিক থেকে এই 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন একটি চেন করে এভাবে 3 নম্বর চেনের গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, এভাবে 2 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর রাউন্ডের কাজ করব। তো 3 নম্বর রাউন্ডের কাজটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, এর পরে যে একটি চেনের গ্যাপ রয়েছে, অর্থাৎ এখানে 4টি চেন করার ফলে এখানে একটি চেনের গ্যাপ তৈরি হবে, এই চেনের গ্যাপের মধ্যে আমি এখন একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এখন সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টি চেন করব, 1, 2। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট এবং 2টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম গ্যাপে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নেব। ওই চেনের গ্যাপের মধ্যে দেখুন 1, 2। তো ওই চেনের গ্যাপের মধ্যে 2 বার ডাবল ক্রোশেট করলাম এবং প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট এবং 2টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম, তাহলে এখানে টোটাল 3 বার ডাবল ক্রোশেট করা হলো। এভাবে করার পর আমি এখন উপরের দিকে একটি চেন করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যেও আমি এখন 3 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন একটি চেন করে এই পরের চেনের গ্যাপের মধ্যে 1, 2, 3। তো এই চেনের গ্যাপের মধ্যে 3 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, উপরের দিকে আবারও একটি চেন করব এবং নিচের দিকে এই চেনের গ্যাপে কাজ করব না, পরের এই চেনের গ্যাপের মধ্যে কাজ করব। অর্থাৎ নিচের দিকে এই চেনের গ্যাপটা বাদ দিতে হবে এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও 3 বার ডাবল ক্রোশেট করে নেব এবং উপরের দিকে কিন্তু একটি চেন করে নিয়েছি এবং নিচের দিকে এই চেনের গ্যাপটা বাদ দিয়েছি। তারপরে চেনের গ্যাপের মধ্যে দেখুন এভাবে 3 বার ডাবল ক্রোশেট করে নিলাম, এখন আবার উপরের দিকে একটি চেন করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে 3 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি, এভাবে 3 বার ডাবল ক্রোশেট করার পর আবার উপরের দিকে একটি চেন করে নেব, একটি চেন করে নিচের দিকে এই চেনের গ্যাপটা বাদ দিব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে 3 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1, 2, 3, আবার উপরের দিকে একটি চেন করব এবং নিচের দিকে তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও 3 বার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ প্রতিটি বারই একটি গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য উপরের দিকে একটি করে চেন করে নেব এবং নিচের দিকের কাজটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নেব এবং তারপর একটি চেনের গ্যাপ বাদ দিব, অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করব না এবং তারপর আবারও পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3 বার করে ডাবল ক্রোশেট করে নেব এবং আবারও নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এবং তারপর আবারও পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে কাজ করব। তবে প্রতিটি বারই উপরের দিকে একটি করে চেন করে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন, এভাবে এই নিয়মটা ফলো করে আমি 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখুন 3 নম্বর রাউন্ডে আমি পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে 3 বার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং তারপরে চেনের গ্যাপটা স্কিপ করেছি, অর্থাৎ ওই চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করিনি। তারপর আবারও পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে 3 বার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং তারপরে চেনের গ্যাপটা বাদ দিয়েছি। এভাবে করে নিচের দিকে কাজ করে নিয়েছি এবং উপরের দিকে প্রতিটি বারই আমি একটি করে চেন দিয়ে পার হয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন, এখন লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টের এই 2টি চেনের গ্যাপের মধ্যেও 3 বার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং মাঝে একটি করে চেন করে নিয়েছি এবং লাস্টের এই চেনের গ্যাপটা বাদ দিব এবং উপরের দিকে একটি করে চেন করে নেব। তো দেখুন নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিলাম এবং উপরের দিকে একটি চেন করে নিয়ে প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশেট এবং 2টি চেন করে নিয়েছিলাম,
এই দুইটি চেনে দুই নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন একটি চেন করে দুই নাম্বার চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন চার নাম্বার রাউন্ডের কাজ করব। তো চার নাম্বার রাউন্ডের কাজটা এই চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য দেখুন পরে যে দুটি ডাবল ক্রোশেট রয়েছে এই দুইটি ডাবল ক্রোশেটের উপরে আমি স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তো দেখুন এভাবে একবার স্লিপ স্টিচ করে নিলাম, তারপরে চেনের গ্যাপের মধ্যেও আরও একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। এভাবে দুইবার স্লিপ স্টিচ করে এখন এই একটি চেনের গ্যাপ থেকে লুপ এনে এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে এক দুই দুটি চেন করব। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং সেম গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পর এক দুই মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এক দুই, তাহলে এখানে টোটাল চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। এখন কোনো চেন না নিয়ে সরাসরি পরের যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যেও আমি প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে এক দুই দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এই চেনের গ্যাপের মধ্যেও আমার টোটাল চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। এভাবে করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য কোনো চেন নিচ্ছি না, সরাসরি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন একবার ডাবল ক্রোশেট করে নিলাম, আরও একবার ডাবল ক্রোশেট করলাম। তাহলে দুইবার ডাবল ক্রোশেট করা হলো, মাঝে এক দুই দুটি চেন করা হলো এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তাহলে এই চেনের গ্যাপের মধ্যেও চারবার ডাবল ক্রোশেট করলাম এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিলাম এবং আবারও কোনো চেন না নিয়ে পরের চেনের গ্যাপের মধ্যেও সেমভাবে কাজটা করে নিতে হবে। অর্থাৎ প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে উপরের দিকে প্রতিটি চেনের গ্যাপে কাজ করে নিতে হবে। তো অফ ক্যামেরায় পুরো কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় চার নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি চার নাম্বার রাউন্ডের লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে আমি চারবার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিয়েছি। এখন লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, এই দুটি চেনের এই দুই নাম্বার চেনের মধ্যে কোনো চেন না করে সরাসরি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো এভাবে চার নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন পাঁচ নাম্বার রাউন্ডের কাজ করব। তো পাঁচ নাম্বার রাউন্ডের কাজটা এই দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য দেখুন পরে যে একটি ডাবল ক্রোশেট রয়েছে আমি এখন এই ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তো দেখুন এভাবে একবার স্লিপ স্টিচ করে নিলাম, এখন এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেটের উপরে এক দুই দুটি চেন করব। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং সেম গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দুইবার ডাবল ক্রোশেট করা হলো, এখন মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে টোটাল চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। অর্থাৎ আগের রাউন্ডে যেভাবে কাজটা করে নিয়েছি এই পাঁচ নাম্বার রাউন্ডে সেমভাবে কাজটা করে নিতে হবে। তো দেখুন কোনো চেন না নিয়ে আবারও পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও আমি প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব। দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। আবারও কোনো চেন না নিয়ে পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যেও প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব, মাঝে এক দুই দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ চার নাম্বার রাউন্ডে আমি যেভাবে কাজটা করে নিয়েছি সেম কাজটি রিপিট করে পাঁচ নাম্বার রাউন্ডটা করে নিতে হবে। তো অফ ক্যামেরায় পাঁচ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় পাঁচ নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি পাঁচ নাম্বার রাউন্ডের লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পাঁচ নাম্বার রাউন্ডের লাস্টে ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি। অর্থাৎ লাস্টের এই চেনের গ্যাপের মধ্যেও চারবার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিয়েছি। এখন লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টে এখানেও কোনো চেন করা যাবে না, সরাসরি দেখুন প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই দুটি চেনের এই দুই নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে পাঁচ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন ছয় নাম্বার রাউন্ডের কাজ করব। তো ছয় নাম্বার রাউন্ডের কাজটা এই দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য দেখুন পরে যে একটি ডাবল ক্রোশেট রয়েছে এই ডাবল ক্রোশেটের উপরে যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব।
এভাবে স্লিপ স্টিচ করে পার হওয়ার পর পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করব এবং সিঙ্গেল ক্রোশেটের উপরে দুটি চেন করে নেব। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং সেম গ্যাপে আমি এখন দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এক দুই। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে টোটালি এখানে তিনবার ডাবল ক্রোশেট করা হলো। এভাবে তিনবার ডাবল ক্রোশেট করার পর আমি উপরের দিকে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ আগের দুটি রাউন্ডে আমি গ্যাপের মধ্যে চারবার করে ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে দুটি চেন করেছি, এবং এ রাউন্ডে আমি এখানে ছয়বার করে ডাবল ক্রোশেট করব এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নেব। তো এভাবে করার পর পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যেও আমি প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, একটি গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য কোনো প্রকার চেন নেইনি, সরাসরি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এই চেনের গ্যাপের মধ্যে আমি তিনবার ডাবল ক্রোশেট করে নেব, তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে এক দুই দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি তিনবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এই গ্যাপেও ছয়বার ডাবল ক্রোশেট করলাম এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিলাম। এখন আবারও কোনো চেন না নিয়ে সরাসরি পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যেও ছয়বার ডাবল ক্রোশেট করব। তো প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করে নিতে হবে, তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে এক দুই দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, এক দুই তিন, আশা করি দেখেই বুঝতে পারছেন। অর্থাৎ ছয় নাম্বার রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় ছয় নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি ছয় নাম্বার রাউন্ডের লাস্টের জয়নিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি লাস্টের এই চেনের গ্যাপের মধ্যেও ছয়বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিয়েছি। এখন লাস্টের জয়নিংটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে জয়েন দেওয়ার আগে এখানে কোনো চেন করা যাবে না, সরাসরি প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, এই দুটি চেনের এই দুই নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে ছয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন সাত নাম্বার রাউন্ডের কাজটা এই দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য দেখুন, পরের যে দুটি ডাবল ক্রোশেট রয়েছে এই দুটি ডাবল ক্রোশেটের উপরে স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তো দেখুন, এখানে দুইবার স্লিপ স্টিচ করে পার হতে হবে। তো এভাবে দুইবার স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই দুটি চেনের গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করব এবং সিঙ্গেল ক্রোশেটের উপরে এক দুই দুটি চেন করব এবং একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম গ্যাপে আবারও আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে টোটাল তিনবার ডাবল ক্রোশেট করা হলো। এখন মাঝে এক দুই দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, এক দুই তিন। তাহলে এই গ্যাপের মধ্যেও টোটাল ছয়বার ডাবল ক্রোশেট করা হলো এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। এভাবে করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য, অর্থাৎ এই চেনের গ্যাপে কাজ করার জন্য মাঝে একটি চেন দিয়ে পার হব এবং এই চেনের গ্যাপের মধ্যেও সেম কাজটা করে নেব। অর্থাৎ আগের রাউন্ডের মতো করে গ্যাপের মধ্যেকার কাজটা করে নিতে হবে। প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন, প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে দুটি চেন করতে হবে এবং সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন, করে নিচ্ছি। তাহলে এই গ্যাপেও ছয়বার ডাবল ক্রোশেট করা হলো এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। অর্থাৎ গ্যাপের মধ্যেকার কাজটা আগের রাউন্ডের মতো করে নিতে হবে। তবে আগের রাউন্ডে আমি মাঝে কোনো চেন দিয়ে পার হইনি, এই রাউন্ডে মাঝে একটি করে চেন দিয়ে পার হতে হবে। তো দেখুন, এভাবে একটি চেন করে নিলাম। এখন পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে গিয়েও প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করব। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এই রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় সাত নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি সাত নাম্বার রাউন্ডের লাস্টের জয়নিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে আমি ছয়বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিয়েছি। এখন লাস্টের জয়নিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এ রাউন্ডে একটি চেনের গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে কাজ করার জন্য মাঝে একটি করে চেন দিয়ে পার হয়েছি। তার জন্য লাস্টে এখানেও একটি চেন করে নেব। একটি চেন করে এই যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেন করে নিয়েছিলাম, এই দুইটি চেনের এই দুই নাম্বার চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে সাত নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। আমি এখন আট নাম্বার রাউন্ডের কাজ করব। তো আট নাম্বার রাউন্ডের কাজটা এই দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য দেখুন, এখানে আমি
এই দুইটি ডাবল ক্রোশেটের উপরে দুইবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তো দেখুন এভাবে দুইবার স্লিপ স্টিচ করে পার হয়ে এলাম। এখন এই দুটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করব এবং সিঙ্গেল ক্রোশেটের উপরে দুটি চেন করব। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম গ্যাপে আবারও আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে টোটাল তিনবার ডাবল ক্রোশেট করা হলো। এভাবে তিনবার ডাবল ক্রোশেট করার পর উপরের দিকে দুটি চেন করব এবং সেম গ্যাপে আমি আবারও তিনবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এই চেনের গ্যাপের মধ্যে আমার ছয়বার ডাবল ক্রোশেট করা হলো এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। তো এভাবে করার পর আমি এখন পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য, অর্থাৎ এই চেনের গ্যাপে কাজ করার জন্য মাঝে এক দুই দুটি চেন করে নেব এবং পরের এই চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও আমি প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এক দুই তিন, তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে এক দুই দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ গ্যাপের মধ্যেকার কাজটা আগের রাউন্ডের মতোই থাকবে, ছয়বার ডাবল ক্রোশেট করতে হবে এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করতে হবে। তো এভাবে করার পর এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আগের রাউন্ডে একটি করে চেন দিয়ে পার হয়েছি, এ রাউন্ডে এখানে দুটি করে চেন দিয়ে পার হতে হবে। তো দেখুন আবারও দুটি চেন করে নিলাম এবং আবারও এই দুটি চেনের গ্যাপের মধ্যেও প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম, এখন মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি তিনবার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ গ্যাপের মধ্যেকার কাজটা আগের রাউন্ডের মতোই থাকবে, ছয়বার করে ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিতে হবে। তবে মাঝের কাজটার পার্থক্য রয়েছে, অর্থাৎ আগের রাউন্ডে একটি করে চেন দিয়ে পার হয়েছি, এ রাউন্ডে দুটি করে চেন দিয়ে পার হতে হবে। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, এভাবে এই নিয়মটা ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 8 নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি 8 নম্বর রাউন্ডের লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে আমি 6 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিয়েছি। এখন লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এ রাউন্ডে একটি চেনের গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য মাঝে দুটি করে চেন দিয়ে পার হয়েছি, তার জন্য লাস্টে এখানেও দুটি চেন করে নেব। তো দেখুন এক দুই, এভাবে দুটি চেন করে এই যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুটি চেন করে নিয়েছিলাম, এই দুটি চেনে 2 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে 8 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 9 নম্বর রাউন্ডের কাজ করব। তো 9 নম্বর রাউন্ডের কাজটা এই দুটি চেনের গ্যাপ থেকে শুরু করব, তার জন্য দেখুন এখানে দুইবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তো প্রতিটি রাউন্ডে মূলত এভাবে দুইবার স্লিপ স্টিচ করে পার হয়ে যেতে হবে এবং এই দুটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে সিঙ্গেল ক্রোশেট করব, একটি সিঙ্গেল ক্রোশেট করে দুটি চেন করব। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে তিনবার ডাবল ক্রোশেট করা হলো। এখন মাঝে এক দুই দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি তিনবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন টোটাল 6 বার ডাবল ক্রোশেট করা হলো এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। এভাবে করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য আগের রাউন্ডে দুটি করে চেন করে নিয়েছি, এ রাউন্ডে 3টি চেন করে নেব, এক দুই তিন। এভাবে 3টি চেন করে পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যেও সেম কাজটি করে নিতে হবে। অর্থাৎ প্রথমে 3বার ডাবল ক্রোশেট করে নিতে হবে, মাঝে দুটি চেন করে নিতে হবে এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ গ্যাপের মধ্যেকার কাজটা প্রতিটি রাউন্ডে একই মতোই করে নিতে হবে এবং মাঝে চেনের পার্থক্য থাকবে, অর্থাৎ প্রতিটি রাউন্ডেই মাঝে একটি করে চেন বাড়বে। তো দেখুন গ্যাপের মধ্যে এভাবে কাজটা করে নিলাম, 6বার ডাবল ক্রোশেট করলাম এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিলাম। এখন আবারও দেখুন এক দুই তিন, একটি চেনের গ্যাপে কাজ করার পর পরের এই চেনের গ্যাপে কাজ করার জন্য, অর্থাৎ পার হওয়ার জন্য মাঝে 3টি চেন করে নিলাম এবং এই চেনের গ্যাপের মধ্যেও আমি এখন প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব, মাঝে 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তো এ রাউন্ডের কাজটা মূলত এটাই, এভাবে এই নিয়মটা ফলো করে 9 নম্বর রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে হবে এবং এই একই নিয়ম ফলো করে আমি 10 এবং 11 নম্বর রাউন্ডটা করে নেব। তবে দেখুন গ্যাপের মধ্যেকার কাজটা একই থাকবে, মাঝে চেনের পরিবর্তন হবে, অর্থাৎ 10 নম্বর রাউন্ডে মাঝে 4টি চেন দিয়ে পার হব এবং 11 নম্বর রাউন্ডে মাঝে 5টি চেন দিয়ে পার হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ গ্যাপের মধ্যে আমি এভাবে 6বার ডাবল ক্রোশেট করব এবং মাঝে 2টি চেন করব
এবং একটি চেনের গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য আমি মাঝে 10 নাম্বার রাউন্ডে 4টি চেন করে নেব এবং 11 নাম্বার রাউন্ডে গিয়ে 5টি করে চেন দিয়ে পার হব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অফ ক্যামেরায় 9, 10 এবং 11 এই 3টি রাউন্ড কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, অফ ক্যামেরায় আমি 11 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে এসেছি, অর্থাৎ প্রথম থেকে 9 নাম্বার রাউন্ড পর্যন্ত আমি আপনাদের কাজটা করে দেখিয়ে দিয়েছি এবং অফ ক্যামেরায় 10 এবং 11 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করে নিয়েছি। তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে দেখুন, প্রতিটি রাউন্ডে আমি গ্যাপের মধ্যেকার কাজগুলো একইভাবে করে নিয়েছি, অর্থাৎ গ্যাপের মধ্যে আমি 6 বার করে ডাবল ক্রোশেট করেছি এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে 2টি চেন করে নিয়েছি, এভাবে করে করে নিয়েছি। তবে মাঝে চেনের পরিবর্তন এনেছি। তো দেখুন, 9 নাম্বার রাউন্ডে আমি মাঝে 3টি করে চেন দিয়ে কাজ করেছি, 10 নাম্বার রাউন্ডে মাঝে 4টি করে চেন দিয়ে কাজ করেছি এবং 11 নাম্বার রাউন্ডে আমি মাঝে 5টি করে চেন দিয়ে কাজ করেছি। তো এভাবে মূলত কাজটা করে নিতে হবে। আপনারা যদি আরও রাউন্ড বাড়াতে চান, তাহলে পরের রাউন্ডগুলো করার সময় আপনারা এই গ্যাপের মধ্যেকার কাজগুলো এই একই নিয়ম ফলো করে করে নেবেন। মাঝে চেন দেওয়া কাজগুলোর পরিবর্তন আসবে, অর্থাৎ প্রতিটি রাউন্ডে একটি করে চেন বাড়িয়ে নেবেন, অর্থাৎ 6টি 7টি এভাবে করে রাউন্ড বাড়িয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের 12 নম্বর রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন 12 নম্বর রাউন্ডের কাজ করব। 12 নম্বর রাউন্ডের কাজটাই 2টি চেনের গ্যাপ থেকে শুরু করব, তার জন্য এখানে 2বার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তো দেখুন, 2বার স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 1বার সিঙ্গেল ক্রোশেট করব এবং সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টি চেন করে নেব। তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট এবং 2টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম গ্যাপে প্রথমে আমি 2বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে 3বার ডাবল ক্রোশেট করা হলো। এখন মাঝে 1, 2, 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এই চেনের গ্যাপের মধ্যে 6বার ডাবল ক্রোশেট করা হলো এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে 2টি চেন করা হলো। এভাবে করার পর পরে কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এই রাউন্ডের প্যাটার্নে কিছুটা চেঞ্জ আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই 11 নম্বর রাউন্ডে আমি মাঝে 5টি করে চেন দিয়ে পার হয়েছি। তো 12 নম্বর রাউন্ডে আমি মাঝে 1, 2, 3, 4, 4টি চেন করে নেব এবং পরের এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি এখন 11বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 4টি চেন করে নিলাম। এখন এই চেনের গ্যাপের মধ্যে 11বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এই গ্যাপের মধ্যে এই ডাবল ক্রোশেটগুলো একটু চেপে চেপে করে নিতে হবে। তো এভাবে 11বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও মাঝে 1, 2, 3, 4, 4টি চেন করব এবং আবারও এই 2টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি প্রথমে যেমন এভাবে কাজটা করে নিলাম, অর্থাৎ প্রথমে 3বার ডাবল ক্রোশেট করলাম, মাঝে 2টি চেন করলাম এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করলাম, ঠিক ওই কাজটা করে নিতে হবে। তো দেখুন, করে নিচ্ছি, অর্থাৎ 3বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। করে নিলাম, মাঝে 1, 2, 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে নিলাম। এভাবে করার পর এখন আবারও মাঝে 4টি চেন দিয়ে পার হতে হবে। 4টি চেন করে নিলাম এবং এখন আবার এই 2টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি 11বার ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ ঠিক এভাবে কাজটা করে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এভাবে 11বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও 4টি চেন করতে হবে এবং এই চেনের গ্যাপের মধ্যে গিয়ে এখন আবার প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব। প্রথমে 3বার ডাবল ক্রোশেট করতে হবে, মাঝে 2টি চেন করতে হবে এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ দেখুন, এই রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি।
তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় 12 নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি 12 নম্বর রাউন্ডের লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে আমি 11 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে জয়েন দেওয়ার আগে এখানে আবারও আমি 1, 2, 3, 4 চারটি চেন করে নেব। এবং এই যে প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, এই দুটি চেনের এই 2 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে 12 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 13 নম্বর রাউন্ডের কাজটা অন্য কালার সুতা দিয়ে করব, তার জন্য এখানে বাড়তি একটি চেন করে এই সুতাটা কেটে নেব। তবে আপনারা যদি 13 নম্বর রাউন্ডের কাজটা এই একই কালার সুতা দিয়ে করতে চান, তাহলে পরের দুটি ডাবল ক্রোশেটের উপরে 2 বার স্লিপ স্টিচ করে এই দুটি চেনের গ্যাপের মধ্যে পার হয়ে যাবেন এবং এই দুটি চেনের গ্যাপ থেকে 13 নম্বর রাউন্ডের কাজটা শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন সুতাটা কেটে নিয়ে ফিরে আসছি। আমি এখন 13 নম্বর রাউন্ডের কাজ করব। 13 নম্বর রাউন্ডের কাজটা এই লাইট গোলাপি কালার সুতা দিয়ে করব। তো 12 নম্বর রাউন্ড পর্যন্ত হালকা গোলাপি কালার সুতাটা দিয়ে কাজ করেছি এবং 13 নম্বর অর্থাৎ লাস্টের রাউন্ডটা এই লাইট গোলাপি কালার সুতা দিয়ে করব। তবে আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালার সুতা দিয়েও কাজ করতে পারবেন, এছাড়া এই হালকা গোলাপি কালার সুতা দিয়েও পুরো কাজটা করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, যেখানে বাড়তি একটি চেন করে আগের সুতাটা কেটে নিয়েছি, ঠিক সেখানে এই দুটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি চেন করে সুতাটা জয়েন করে নেব। তো দেখুন, এভাবে একটি চেন করে সুতাটা জয়েন করে নিলাম। আমি এখন এখানে একটি পুঁতি জয়েন করে নেব। তার জন্য হুকের মধ্যে যে লুপটা রয়েছে, অর্থাৎ এই লুপটাকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে দেব এবং হুকের মধ্যে একটি পুঁতি নিয়ে নেব। তো দেখুন, এরকম একটু বড় সাইজের পুঁতি আমি এভাবে হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম। এখন এই লুপটাকে এই যে হুকের মাথায় আটকিয়ে এই পুঁতিটাকে এভাবে এই লুপের মধ্যে পার করে নেব। তো এভাবে পার করে নেওয়ার পর আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে এই গ্যাপ থেকে লুপ এনে, অর্থাৎ কোনো প্রকার প্যাঁচ না নিয়ে সরাসরি এই গ্যাপ থেকে লুপ এনে আমি এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। অর্থাৎ গ্যাপ থেকে লুপ এনে হুকে 2টি লুপস তৈরি হবে। আমি এই 2টি লুপসকে এভাবে একবারে বের করে দেব। তাহলে এভাবে পুঁতিটা লক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে সিঙ্গেল ক্রোশেট করে পুঁতিটা লক করে নিতে হবে। তো এভাবে পুঁতিটা লক করার পর আমি এখানে এখন 3টি চেন করব। 1, 2, 3 পুঁতিটা লক করে 3টি চেন করে নিলাম। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে আগের রাউন্ডে এখানে 11টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, আমি এখন এই 11টি ডাবল ক্রোশেটের উপরে মোট 11 বার ট্রিপল ক্রোশেট করে নেব। তো ট্রিপল ক্রোশেট কীভাবে করতে হয় তার একটি বেসিক ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে বিস্তারিত ভিডিওটি দেখে নিতে পারবেন। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে খুব স্লোলি কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, 3টি চেন করে নিয়েছি। এখন হুকে সুতার 1, 2 ডাবল ক্রোশেট করার ক্ষেত্রে হুকে সুতা একবার প্যাঁচ দিয়ে নেই এবং ট্রিপল ক্রোশেট করার ক্ষেত্রে আমি হুকে সুতা 2 বার প্যাঁচ দিয়ে নেব। তো হুকে সুতা 2 বার প্যাঁচ দিয়ে নিয়ে এই যে এই 11টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে যে চেনটা থাকবে ওই চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে দেখুন 2টি করে লুপ 3 বার বের করে দেব। তো দেখুন, 1, 2, 3 2টি করে লুপ 3 বার বের করে দিয়ে একবার ট্রিপল ক্রোশেট করে নিলাম। তো এভাবে একটি ট্রিপল ক্রোশেট তৈরি হলো। অর্থাৎ ডাবল ক্রোশেট করার ক্ষেত্রে হুকে সুতার একবার প্যাঁচ দিয়ে নেই এবং 2টি করে লুপ 2 বার বের করে দেই, কিন্তু ট্রিপল ক্রোশেট করার ক্ষেত্রে হুকে সুতার 2 বার প্যাঁচ দিয়ে নিলাম এবং 2টি করে লুপ 3 বার বের করে দিলাম। এভাবে ট্রিপল ক্রোশেট করার পর ট্রিপল ক্রোশেটের উপরে একটি পিকক ডিজাইন তৈরি করব। তার জন্য এখানে 1, 2, 3 3টি চেন করব এবং দেখুন 3টি চেনের গোড়াতে এখানে 2টি লুপ পাওয়া যাবে। এই 2টি লুপসের মধ্য থেকে লুপ এনে আমি এখন হুকে 2টি লুপস তৈরি হলো। এই 2টি লুপসকে এভাবে হুকের মাথায় সুতা এনে বের করে দেব। তাহলে এভাবে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। অর্থাৎ ট্রিপল ক্রোশেট করলাম এবং ট্রিপল ক্রোশেটের উপরে একটি পিকক ডিজাইন তৈরি করলাম। আবার হুকে সুতা 2 বার প্যাঁচ দিয়ে নেব এবং দেখুন এই 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরেও 1 বার ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন, এই চেনের গ্যাপ থেকেও লুপ এনে 2টি করে লুপ এভাবে 3 বার বের করে দিয়ে 1 বার ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন ট্রিপল ক্রোশেটের উপরে পিকক ডিজাইন করার জন্য 3টি চেন করব। 3টি চেন করে 3টি চেনের গোড়াতে এখানে 2টি লুপ রয়েছে। এই 2টি লুপসের মধ্য থেকে লুপ এনে এভাবে 2টি লুপসকে একবারে বের করে দেব। তাহলে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। আবারও পরের চেনের গ্যাপের মধ্যে 1 বার ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন, আবারও 2টি করে লুপ 3 বার বের করে দিয়ে 1 বার ট্রিপল ক্রোশেট করে নিলাম এবং এই ট্রিপল ক্রোশেটের উপরেও 3টি চেন করে এভাবে 3টি চেনের গোড়াতে 2টি লুপ পাওয়া যাবে। এই 2টি লুপসের মধ্য থেকে লুপ এনে
এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পিকক ডিজাইনটা তৈরি করে নিতে হবে। তো এভাবে করার পর আবারও একবার ট্রিপল ক্রোশেট করব, অর্থাৎ এখানে 11টি ডাবল ক্রোশেটের উপরে 11বার ট্রিপল ক্রোশেট করে নিতে হবে এবং প্রতিটি ট্রিপল ক্রোশেটের উপরে 3টি করে চেন করে এভাবে পিকক ডিজাইন তৈরি করে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো আবারও করে দেখিয়ে দিচ্ছি, আমি খুব স্লোলি কাজটা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে করে নিতে পারবেন। তো এভাবে প্রত্যেকটির উপর করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ট্রিপল ক্রোশেট করব এবং প্রতিটি ট্রিপল ক্রোশেটের উপরে 3টি করে চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। তো দেখুন লাস্টের এই ডাবল ক্রোশেটের উপরেও একবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি এবং এই ট্রিপল ক্রোশেটের উপরেও এভাবে 3টি চেন করে পিকক ডিজাইন তৈরি করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম, অর্থাৎ এখানকার ডিজাইনটা ঠিক এমন হলো, আশা করি দেখেই বুঝতে পারছেন। এভাবে করার পর পরে কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে লাস্টের ট্রিপল ক্রোশেটটা করার পর এভাবে পিকক ডিজাইন করার পর এখানে আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি এখন একটি পুঁতি জয়েন করে নেব, তার জন্য এই সুতাটাকে অর্থাৎ এই লুপটাকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে দেব এবং হুকের মধ্যে একটি পুঁতি নিয়ে নিব। তো দেখুন হুকের মধ্যে পুঁতি নিয়ে নিয়েছি, এখন এই যে হুকের মাথাটা এই লুপের মধ্যে আটকিয়ে এভাবে পুঁতিটাকে পার করে নেব এবং দেখুন এই যে এই 2টি চেনের গ্যাপ থেকে এভাবে সরাসরি লুপ এনে, অর্থাৎ কোনো প্যাচ না দিয়ে সরাসরি লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এবং আবারও এখানে 3টি চেন করব এবং আবারও এই 11টি ডাবল ক্রোশেটের উপরে মোট 11বার ট্রিপল ক্রোশেট করব এবং 11টি ট্রিপল ক্রোশেটের উপরে মোট 11বার পিকক ডিজাইন তৈরি করে নেব। তো আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবেই মূলত কাজটা করে নিতে হবে। তো দেখুন এখানকার ডিজাইনটা ঠিক এমন হয়েছে। তো এভাবে এই নিয়মটা ফলো করে 13নম্বর রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি এ রাউন্ডের লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে লাস্টের এই 11টি ডাবল ক্রোশেটের উপরে মোট 11বার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এবং প্রতিটি ট্রিপল ক্রোশেটের মাথায় আমি একটি করে পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টে জয়েন দেওয়ার আগে এখানে 1, 2, 3 3টি চেন করে নেব এবং দেখুন প্রথমে যে লাইট কালার সুতাটা একটি চেন করে জয়েন করে নিয়েছিলাম এই একটি চেনের মধ্য থেকে লুপ এনে আমি এখন হুকে থাকা লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে 13নম্বর রাউন্ড অর্থাৎ লাস্টের রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন বাড়তি একটি চেন করে নেব, বাড়তি একটি চেন করে এই সুতোটা কেটে নেব। তো দেখুন বাড়তি একটি চেন করে সুতোটা কেটে নিয়ে বের করে দিয়েছি, আমার টেবিল ম্যাটটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাড়তি যে সুতাগুলো রয়েছে এই সুতাগুলো কাজের ব্যাক সাইডে হাইড করে নেব। তো অফ ক্যামেরায় আমি নিডল বা হুকের সাহায্যে কাজের ব্যাক সাইডে এই সুতাগুলো হাইড করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন অফ ক্যামেরায় আমি বাড়তি সুতাগুলো হাইড করে নিয়েছি, আমার টেবিল ম্যাটটি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।